কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা জার্নি করলেই পাহাড়, ঝর্ণা, শালবন লেক এছাড়াও আরণ্যক, চাঁদের পাহাড়ের মতো অ্যাডভেঞ্চারস লেখনী পটভূমি, সবকিছু একসাথে হাতের মুঠোই, ভাবলেই অবাক লাগে, তাই না? গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আমাদের এবারের গন্তব্য ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ঘাটশিলা, এবং ঘাটশিলা যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছি 6:20 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। তো এই পর্বে আমি বারবিল জনশতাব্দী এক্সপ্রেসের জার্নিটা আপনাদের সঙ্গে দেখাতে থাকবো। চলুন শুরু করি। যদিও ট্রেন 6:20 তবুও কিন্তু 5:30 মধ্যে অ্যানাউন্স করে দিল যে ট্রেন 19 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো সেই কারণেই 19 নম্বর প্ল্যাটফর্মে চলে আসা। শেষের দিক থেকে 4টে হচ্ছে এসি চেয়ার কার, এগুলো হচ্ছে এসি চেয়ার কার। এটা লাস্ট ছিল এসি চেয়ার কার, এবং তারপরে শুরু হচ্ছে 2S অর্থাৎ সেকেন্ড সিটিং। সেকেন্ড সিটিংয়ের D12 থেকে কিন্তু শুরু হচ্ছে পিছন দিক থেকে, অর্থাৎ 2S এর সিটিংয়ের লাস্ট ডাব্বা যেটা সেটা হচ্ছে D12, আর আজকে আমার জার্নি হবে D8-এ। হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার জন্য রয়েছে বেশ কয়েকটি ট্রেন, তবে আপনারা যারা সকালের দিকে যাবেন আপনাদের সুবিধা হবে 6:20 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, অথবা 6:35 ইস্পাত এক্সপ্রেস ধরলে। এছাড়া 10:05 রয়েছে হাওড়া ঘাটশিলা মেমো এক্সপ্রেস, আর বিকেলের দিকে রয়েছে 5:25 12813 স্টিল এক্সপ্রেস। আপনারা অনেকে জানেন যে আমি থাকি নদিয়া জেলার ধুবুলিয়াতে, তো ধুবুলিয়া থেকে এসে 6:20 ট্রেন ধরা সম্ভব নয়, সেই কারণে আমি বার হয়েছিলাম গতকালকে সন্ধ্যাবেলা। তো রাত্রিবেলা স্টেশনে ছিলাম, গতকাল রাত্রিবেলা এখানে কিন্তু আমার একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে একটা নতুন জিনিস শিখেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এখন হাওড়া স্টেশন কিন্তু রাত্রি 12টার সময় মেন গেট বন্ধ করে দেয়, কোনো এন্ট্রি দেয় না, এবং আবার খোলে 4:00 সময়, অর্থাৎ রাত্রি 12টা থেকে 4:00 পর্যন্ত কিন্তু হাওড়াতে বাইরে থেকে ভিতরে কাউকে প্রবেশ করতে দেয় না। তো এটা আমার জানা ছিল না, আপনারা যারা জানতেন অবশ্যই ভালো, আর যারা জানলেন না অবশ্যই জেনে গেলেন। সেকেন্ড সিটিং অর্থাৎ নর্মাল চেয়ার কারের সিট অ্যারেঞ্জমেন্ট কেমন, চলুন সেটা আপনাকে কিছুটা দেখাই। শালিমার পুরী ধাউলিতে যেমন অ্যাডজাস্ট সিট, এখানে কিন্তু আলাদা আলাদা সিঙ্গেল সিট, তো আর বেশ কমফোর্টেবল সিট। দেখুন পায়ের জায়গাটা বেশ স্পেসিয়াস, আর এখানে আছে টেবিল, আর জলে বোতল রাখার জায়গা। এখন সবে 6:15, ট্রেন যাওয়া শুরু হোক, আস্তে তো দেখা থাকছি। ঘড়ির কাঁটায় 6:21 এবং আমাদের যাত্রা শুরু হলো, অর্থাৎ হাওড়া থেকে 1 মিনিট লেট। তো ট্রেনে ওঠার পরেই একবার ঘুমিয়ে গেছিলাম, এবং দেখলাম তো টাইম, হঠাৎ ঘুম ভাঙলো, এবং ঘুম ভেঙে বাইরের কি পরিবেশ সেটা একবার দেখায়, তারপরে বুঝবেন যে হ্যাঁ ঘুমানো ঠিকই আছে। দেখছিলেন এটা ছিল পাঁশকুড়া জাংশন, তো পাঁশকুড়া আসার আগে আমাদের ঘুমটা ভাঙলো আর কি। আর হ্যাঁ, তখন হালকা লাইটে দেখাচ্ছিলাম যে পায়ে দিয়ে স্পেসটা কিন্তু যথেষ্ট, তারপরে এখানে বোতল রাখার জায়গা, এবং বুঝতে পারছো এপাশে চার্জিং প্ল্যাগ, উপরে লাগেজ রাখার জায়গা, যথেষ্ট স্পেসিয়াস। আর এখানে আরেকটা জিনিস একটা দেখলাম, ওহু এবং সাথে একটা কেচাপা দিয়ে দিয়েছে। Thank you.
7:07 বেজে গেল। খড়গপুরে কিন্তু ঢোকানোর কথা ছিল 7:56, প্রচুর লেট। হোয়াট ইজ মাই ট্রেনে দেখলাম যে খড়গপুরে 8:30 ঢোকাবে, তো বুঝতে পারছেন ট্রেন কত লেটে চলছে। আর যেহেতু আজকে একেবারে কুয়াশাচ্ছন্ন, সেই কারণে লেট বোধ হয়। হ্যাঁ, আমি তো আপনাকে বলতে ভুলে গেছি যে ঘাটশিলা পর্যন্ত আমাদের মাত্র 2টো স্টপেজ। হাওড়া থেকে ঘাটশিলা হচ্ছে 213 কিলোমিটার, এবং আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে খড়গপুর, যেটা হচ্ছে হাওড়া থেকে 114 কিলোমিটার। তো সে খড়গপুরে ঢোকাতে 8:30 বাজাবে, তো ঘাটশিলা পৌঁছাতে কতটা বাজাবে বুঝতেই পারছেন। ব্রেড কাটলেট, দু পিস কাটলেট, দুটো দু পিস ব্রেড, আর একটা কেচাপ, এই দিয়ে হচ্ছে 40 টাকা। চায় কপি কিতনা? একদম পুরো 8:30, এবং আমরা এসে পৌঁছে গেলাম খড়গপুর। এক্স্যাক্টলি ঘড়ির কাঁটায় 8:36, এবং আমরা ছেড়ে চলেছি খড়গপুর স্টেশন। আমাদের নেক্সট হল্ট কিন্তু আমাদের ডেস্টিনেশন ঘাটশিলা। এবার চলুন এই বারবিল জনশতাব্দী এক্সপ্রেসের টিকিট প্রাইসগুলি বলি। 2S অর্থাৎ সেকেন্ড সিটিংয়ের ফেয়ার হচ্ছে 125 টাকা, আর CC অর্থাৎ AC চেয়ার কারের ফেয়ার হচ্ছে 400 টাকা। ঘড়ির কাঁটায় এখন 9:34, এবং হাওড়া থেকে 213 কিলোমিটার আসার পর আমরা এসে পৌঁছে গেলাম ঘাটশিলা। তো এই জার্নিটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানান। এর পরে পর্বে আমি ঘাটশিলাকে ডিটেলসে এক্সপ্লোর করবো, সেগুলো দেখতে থাকবেন। হাওড়া থেকে যে ঘাটশিলা পর্যন্ত আসলি, কেমন লাগলো? বলতে বন্ধ, ফোনে তো খুব কথা বলতে পারছি মেয়েদের সাথে। অ্যাকচুয়ালি আমাদের সিটগুলো কিন্তু পিছনের দিকে মুখ করা, ট্রেন কিন্তু আমার পিছন দিকে যাচ্ছে, তো অনেক সময় অনেকের এভাবে অকওয়ার্ড ফিল হয়। কেমন লাগলো খাবার?